উত্তরাখণ্ডত পশু চিকিৎসালয় নির্মাণের নামত ব্যাপক দুর্নীতি, চারি বছর সম্পূর্ণ নহল। কারিচৰত পশু চিকিৎসালয় 50 লাখ টাকা ব্যয়সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল। এই চিকিৎসালয় ঠিকাদার মুস্তাফা আহমেদ লস্করের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্থাপন করেছে এটি স্থানীয় রাইজে। ঘটনার উচিত তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় রাইজে। যা টাইমতো মানে বিধায়ক আসিল এই সমষ্টির, এইবারও মই বিধায়ক, আমার লাগাত টু টার্ম হয়ে গেল। এইটু আমি আমার এগ্রিকালচার মিনিষ্টার বা ভেটেনারি মিনিষ্টার যে অতুল বরা ডাঙ্গরিয়াক ধরে দুটা বিল্ডিংয়ের কাম আনিছিল, কিবা কন্ট্রাক্টর করিমগঞ্জের কিবা কোন কন্ট্রাক্টর হয় সেই কামটো করেছিল, আমি শিলান্যাসও করেছিল। আজি রাইজে ইমান কমপ্লেইন দিয়ে আছে যে কামটো ইমান বেয়া হয়েছে, বিল্ডিংটো এতিয়া ভাঙি গই আছে, ফাটল দিছে, লেট্রিনের পাইপবিলাক লগাইছে, 2 ইঞ্চি পাইপত লেট্রিনের কানেকশন হয়নি। এইবিলাক যেটু করেছে আমি আমার মাননীয় মিনিষ্টার ডাঙ্গরিয়া অতুল বরা সাহেবক অনুরোধ করে আছো যে ইমিডিয়েট এই ইনকোয়ারি করব লাগে আর তার পেমেন্টটু বন্ধ রাখব লাগে, যে এইটু রিপেয়ারিং করব লাগে যেটু বেয়া কাম। আজি চাও এইটু আমার এই দুটা বিল্ডিংয়ের এটা বিল্ডিংয়ের কাম করেছিল এই ডাঙ্গর বিল্ডিংটু, তাতে সিহতর লগত কথা আছিল 11 লাখ টাকা মিস্ত্রি পাব, ইজনে 2.5 লাখ টাকা এতিয়াও পাব লাগা আছে। আর কিমান খেলিমেলি করেছে আপনাদের দেখেছে, ভিডিও করেছে, ফটোজ লইছে, যে এনেকা কাম আমি অসমের ভিতর কোনোটা ঠাইত দেখা নাই। আজি আজি মই এইটো ইনকোয়ারি দাবি করে আছো আর তার পেমেন্টটু পেন্ডিং রাখব লাগে, ইনকোয়ারি করে কামবিলাক কমপ্লিট করে তার পাছত যি হয় হব। এতিয়াও আনকমপ্লিট, 3 বছর হয়ে গেছে, কন্ট্রাক্টরজনে কিবা কই আছে পেমেন্ট পোৱা নাই, কিন্তু মূর ধারণা হি পেমেন্ট সুমেন্ট গোটেই লই লইছে। আর যদি পেন্ডিং আছে তেনে হলে এইটু পেন্ডিং রাখি ইনকোয়ারি করে তার পাছত যি করে করিব লাগে। আজি লগত আরো একটা বিল্ডিং আছে তাতেও এনেকা হয়েছে, সেম দুটা বিল্ডিং এটা কন্ট্রাক্টরে করেছে, করিমগঞ্জের পর টেন্ডার মারে মারি ইয়াতে কাম করে, আর যেনেকা যেনেমন মর্জি মাফিক কাম করে এইবিলাক করেছে। আজি কন্ট্রাক্ট আমার যেটু মিস্ত্রি আছে তারও 2.5 লক্ষ টাকা পাব লাগা আছে, এইবিলাক ট্রাউট দলাল অরিজিনাল ঠিকাদার নহয়, এইগুলাগর উপর অ্যাকশন হব লাগে। আমার মন্ত্রী ডাঙ্গরিয়াক আমি কই আছো এইটু ইমিডিয়েট এটা অ্যাকশন ইনকোয়ারি আমি দাবি করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।